জাকাত আদায় করার নিয়ম সম্পর্কে আজকে আলোচনা করব। জাকাত আদায় করার নিয়ম সংক্ষেপে বর্ণনা করতেছে, কমের পক্ষে 52.5 তোলা চান্দি, টাকা হোক বা অলঙ্কার হোক বা চান্দির পাত হোক, 7.5 ভরি সোনা, সোনার গিনি বা ব্যবহারের স্বর্ণ অলঙ্কার বা সোনার পাত হোক, বা স্বর্ণ বা রৌপ্য মিলিয়ে অর্থাৎ উভয়ের ওজন করিয়া দাম ধরিয়া উক্ত পরিমাণ অর্থাৎ প্রয়োজনীয় খরচাদি বাদে 52.5 রূপার টাকা হইলে তাহাকে নিসাব বলে। অতএব যে দিবসে নিসাবের মালিক হইবে সে তারিখ লিখিয়া রাখিবে। চন্দ্র মাসের হিসেবে যখন 12টি মাস অতিবাহিত হইয়া পুনরায় ওই তারিখে আসিবে, সেই দিনে যে পরিমাণ সোনা রূপা তেজারতের মালের মালিক থাকিবে, হিসাব করিয়া তাহার 40 ভাগের 1 ভাগ আল্লাহর নামে গরিব মিসকিনের সাহায্যার্থে দান করিবে। স্বামী যদি স্ত্রীর অলঙ্কার জাকাত তাহাকে জানাইয়া আদায় করিয়া দেয়, তবে তাহাও দুরস্থ আছে। কোন দুরাচার স্বামী যদি স্ত্রীকে অলঙ্কার ইত্যাদি জাকাত দিতে নিষেধ করে, তবে স্ত্রী তাহার সে অন্যায় নিষেধ পালন করিবে না, খরচ আদায় করিবে।